আপনার কটেজের সামনেই ঠিক বসার জায়গা, দেখুন বাঁশের তৈরি ঘর যেখানে আপনি থাকতে পারবেন, কতটা সুন্দর তৈরি করা। দাস ট্রাভেল আপনাদের এটা প্রোভাইড করছে মিনিমাম প্রাইসে। এই মনোরম পরিবেশে মিনিমাম প্রাইসে আপনারা পাচ্ছেন দাস ট্রাভেল থেকে এই সুন্দর কটেজ। সজনেখালি, আমরা সজনেখালিতে চলে এসেছি, মানে অনেক কিছু দেখার আছে। এখানে টিকিট কাটা হয়, পারমিশন নেওয়া হয়। এখানে কচ্ছপ থাকে, যদিও এখন শীতে কোথাও জলে ঢুকে আছে। চেষ্টা করছি পুরো এরিয়াটা ঘুরে আপনাদের দেখানোর জন্য। আমি হেঁটে যাচ্ছি, তার সাথে ক্যামেরাও হেঁটে যাচ্ছে। আমরা এখন আছি সুন্দরবনের সুন্দরেগার, সুন্দরবনের মেন পয়েন্ট সজনেখালি। এখানে একটা কচ্ছপ প্রকল্প আছে, যে কচ্ছপটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেটা এখানে করা হয়। এখানে কি করে সারা পশ্চিমবঙ্গে সে কচ্ছপটা প্রচার করা হয়। এখানে একটা ক্রোকোডাইল পয়েন্ট আছে, যেখানে ছোটো থেকে বড় দশখানা কুমির আছে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যে ওয়াচ টাওয়ারটা উঠলে আপনি পুরো জঙ্গলটা দেখতে পাবেন। ওয়াচ টাওয়ার উঠলে দেখবেন জঙ্গলে কিছু জায়গা খালি করা আছে, ক্যানোপি করা আছে, কারণ এই জঙ্গল থেকে যদি জঙ্গলে কোনো জিনিস ক্রস করে সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন। আর ওখানে একটা মিষ্টি জলের পুকুর আছে সুন্দরবনে, কারণ এখানে নোনা জল পাওয়া যায় না, বেশিরভাগ নোনা জল মিষ্টি জল পাওয়া যায় না। তার থেকে সরকার থেকে হচ্ছে ছোট্ট একটা খাল কেটে তৈরি করেছে বর্ষার সময় যে বৃষ্টির জলটা, এই বৃষ্টির জলটা ধরে রাখার জন্য, জঙ্গলে যেসব জীবজন্তু আছে তাদের খাওয়ার জন্য। ধন্যবাদ। ছেড়ে দিয়েছে মাছ কাঁকড়া যারা ব্যবহার, মানে মৎস্যজীবী যারা আছে মাছ কাঁকড়া ধরার জন্য, আর কিছুটা ছেড়ে দিয়েছে মধু কালেক্ট করার জন্য। আর বাকি যে এরিয়াগুলো আছে এগুলো সেগুলো কোর এরিয়া, ওখানে কোনো পারমিশন নেই। জোয়ারের সময় জল আছে, এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বলা হয় শ্বাসমূল, এগুলো বলা হয় শ্বাসমূল। এগুলো থাকে ছ ঘন্টা জলের উপরে, ছ ঘন্টা জলের নিচে। এর সাহায্যে সব গাছ শ্বাস প্রশ্বাস নেয়। এখানে সব রকম গাছ দেখতে পাবে, সুন্দরী গাছ আছে, কাঁকড়া গাছ আছে। এগুলো কি গাছ? এটা সুন্দরী গাছ আছে, এটা সুন্দরী গাছ আছে, কাঁকড়া গাছ আছে, কাঁকড়া গাছ।
আচ্ছা এবার আস্তে আস্তে আমরা আগে যাবো, ঠিক আছে? আস্তে আস্তে আগে যাবো, কারণ আপনার নিজেরাই এর উপরে হাঁটলে আপনার নিজেরাই বুঝতে পারবেন। দেখুন বিশাল শক্ত, একটু কিছু হলেই পা ভেঙে যাবে। সজনে খালি, এখান থেকে আমরা আবার ফিরে যাচ্ছি বোটে।